আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। ব্রাহ্মোহন বাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ। শুক্রবার সকালে স্থানীয় গাজীর বাজার এলাকার এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। গেল বৃহস্পতিবার থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দক্ষিণ ইউনিয়নের 9টি ওয়ার্ডে দরিদ্র শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা রুবেল আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক সানাউল ভুঁইয়া হৃদয়, সহসভাপতি আজাদ চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া লিটন, স্বেচ্ছাসেবক প্রধান সাইফুল ইসলাম মাস্টার, সহদপ্তর সম্পাদক দীন ইসলাম খান, জাকারিয়া ইমাম উদ্দিন সহ আরও অনেকে। জেসমিন, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।